এই ধরনের কোনো আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলে না যাওয়া বা না যাওয়া বস্তু করেছে কিনা নিয়েছে কিনা বর্তমান সরকার আমার ঠিক জানা নেই। এটা একটা খবর মানে শোনা যাচ্ছে যে দেখাত হয়েছিলেন না, কোনো অসুবিধার সম্মুখীন হয়েছিলেন তিনি চলে গেলেন। আবার সম্ভবত নতুন করে প্রক্রিয়াতে দেখলাম, নতুন করে আবার তারা টেন্ডার হয়েছে সংবাদ মাধ্যমে দেখলাম। এখানে একটা প্রচুর সময় গেছে, এমন এই কাজটা বোধহয় শুরু হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না। ক্লিয়ার তুলে কাজটা তোলা হতো, সম্ভবত ক্লিয়ার মধ্যে তোলার কাজ শুরু করেছে। আমি সেই দিন ধর্মনা যাওয়ার সময় একটু রেলের একজন অফিসারের হঠাৎ দেখা, জিজ্ঞাসা করেছিল আপনাদের কাজটা শুরু, বলবো এখন ক্লিয়ার তোলার কাজ শুরু হয়েছে। এটা প্রচুর সময় নিয়েছে, এত সময় লাগার কথা না। এটা রেলের কাছে এত বড় নেটওয়ার্ক, বিশ্বের অন্যতম নেটওয়ার্ক, এটা রেলের কাছে কোনো ব্যাপার না। এটা প্রচুর সময় নিয়ে নিয়েছে, আরও দ্রুত এটা শেষ করতে পারত। আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা এরকম নতুন টার্মিনাল ভবন হইতেছে, এটা ডবল ইঞ্জিনের সরকারের সাফল্য বলে প্রচার করা হইতেছে, এই সম্পর্কে আপনার বক্তব্য আমরা শুনতে চাইতেছি। এটা আগরতলা বিমানবন্দর অত্যাধুনিক একটি নতুন আঙ্গিকে টার্মিনাল তৈরি করার জন্য সিদ্ধান্ত অনেক আগে নেওয়া হয়েছে। এটা আবার তারা বিরক্তি প্রকাশ করতে বলে আবার রাগ হয়। এটা রাজ্যের মানুষের আন্দোলনেরই ফসল আমি বলবো। এবং দীর্ঘদিন যাবতেই আমাদের আগরতলা এয়ারপোর্টের গুরুত্বটা বাড়ছিল, কারণ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এখান থেকেও একটা ভালো অংশের মানুষ যারা পাসপোর্টে এসে এখান থেকে যাতায়াতের সুযোগটা নিতেন বাংলাদেশের এই অংশটা। আবার ওইদিকে লক্ষ্য করা গেছে আমাদের রাজ্যের জনসংখ্যার আনুপাতিক হারে বিমানের সংখ্যা কিন্তু বেশি, তাহলে এত প্যাসেঞ্জার কোত্থেকে আসে? আগরতলাতে রেল কানেক্ট হওয়ার পর বিশেষ করে কাছার ডিস্ট্রিক্ট, যেটা পূর্বতন কাছার আমি বলছি, করিমগঞ্জ, হাইলাকান্দি, এখন গিয়ে শিলচর, তিনটা জায়গা, ওই এলাকার কিছু লোক যারা ট্রেনে এসে এখান থেকে বিমান ধরেন, কারণ ওখানকার যে ভাড়া সেই তুলনায় এখান থেকে ভাড়াটা নাকি কম। এটা এই কারণে আমাদের এখানে বিমানের ব্যবহারটা খুব বেড়ে গেছে স্বাভাবিক, কারণ এটার সঙ্গে সাযুজ্য রেখে যাত্রী স্বাচ্ছন্দ্য বিন্যাস করে কাজটা পুরোদমে শুরু করার সিদ্ধান্ত। আমাদেরকে বললো যত তাড়াতাড়ি সম্ভব আগরতলা আখাউড়ের জন্য ল্যান্ড ট্রান্সফার করতে হবে আপ টু নিশ্চিন্তপুর, মানে রেল স্টেশন থেকে নিশ্চিন্তপুর মানে বর্ডার। খুব দ্রুততার সঙ্গে আমরা এই কাজটা সম্পন্ন করলাম। একবার আমার পরিষ্কার মনে আছে 2015 ট্রান্সফার করা শুরু হয়েছে, ল্যান্ড দেওয়া শুরু করেছি আমরা 2015, এবং গিয়ে তারাও টেন্ডার করে দিয়েছেন, 16 গিয়ে টোটাল ল্যান্ড ট্রান্সফার কমপ্লিট 2016। হ্যাঁ, 16 একদম ল্যান্ড ট্রান্সফার করবে। এত আমার মনে হয় এত দ্রুত, এরা নিজেরও বলেছে এত দ্রুত ল্যান্ড ট্রান্সফার তারাও প্রত্যাশা করতে পারিনি। আমরা জমি হস্তান্তর করে দিয়েছি, তোমরা কাজ শুরু করো, তখন কিন্তু কাজটা শুরু হয়েছে, টেন্ডার করে কাজ শুরু হয়ে গেছে। এবং আমি তো আমার মনে পড়ে ডিসেম্বর 2017 শুরুতে, যে ডিসেম্বর মাস ছিল, প্রথম সপ্তাহেই একজন রেলওয়ের অফিসার সহ গাড়ি দিয়ে এদের মাটি ফেলিয়ে তারা আর একটু নিশ্চিন্তপুর আমি গাড়ি দিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে সবটা রেলওয়ে অফিসাররা ছিল, গিয়ে ঘুরে টুরে দেখে আসলাম। তারা বললো যে আমরা বেশি সময় নেবো না, বছর দেড়েকের মধ্যে সবটি ক্লিয়ার তুলে একদম কাজটা কমপ্লিট করে দেবো। 2016 কথা আমি বলছি, 2016 ডিসেম্বরে যখন লাস্ট, না সরি 2017 ডিসেম্বর, আমি ভুল বলছি, 2017 ডিসেম্বর তখন কিন্তু বলেছেন বছর দেড়েকের মধ্যে ম্যাক্সিমাম 1.5 বছর হতে পারে, এটা কিচ্ছু না, একটা ছোটো কাজ করে নেওয়া যাবে, অল্প কয়েক কিলোমিটার বিষয়। কিন্তু এই বুঝতে পারলাম এটা 18, 19, 20, 21, এখন গিয়ে 22 পড়েছে, কেনই দেরি ঠক শুনলাম বক্তব্য। এটা জোট দেয় জোটের উপরে আপনার হস্তক্ষেপ করতে পারেন, এখন মে তখন নগর মানে নিগম কিন্তু বলেছে যে ঠিক আছে আপনাদের এটা যৌথ যদি হয়, তাহলেও সেখানে কিন্তু বিল্ডিং করতে গেলে বা ঘর করতে গেলে মিউনিসিপ্যালিটির থেকে প্ল্যানটাকে আপনারা সাবমিট করে অ্যাপ্রুভাল নিতে, এই ছিল বক্তব্যটা। এটা ভিত্তিতে যেহেতু মানে তৎকালীন কর্পোরেশনের অনুমোদন না নিয়ে আপনারা বিল্ডিংটা করছেন, তোলার সময় কিন্তু বাধা দিয়েছিল। আমার যা মনে পড়ছে 3 লেভেল পর্যন্ত হঠাৎ একদিন রাতারাতি গভীর রাতে কাজ শুরু করে
ওই ইয়ে পর্যন্ত মাটির নিচে খুঁড়ে তারপর সেখানে কাজটা শুরু, তখনই কিন্তু বাধা দিয়েছিল, বাধা দিয়ে এয়ারপোর্টে তাদেরকে নোটিশ করেছিল, উপরে এসেছিল, আসার পরে তারও এপিআর হয়েছে, মেল কর্পোরেশন বলছে না এটা আপনারা করতে পারেন না, এটা এই বোর্ড যেই ছিল আর কি, ওর তো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, খাসির ভিতর যুদ্ধ হয়ে গেছে, সেই জায়গাগুলো অধিগ্রহণের প্রশ্ন, সবটা মিলে আমরা প্রসেসটা শুরু করলাম পশ্চিম জেলা শাসকের মাধ্যমে। এই কাজটা করতে গিয়ে বিভিন্ন দিক থেকে কিছু সমস্যা আসে, সমস্যা মানে যে এই লোকগুলো যারা এখানে বাড়িঘর বসে গেছে তাদেরকে উঠতে দেয় না, তাদের সঙ্গে দফায় দফায় কথাবার্তা, এমনকি আমি নিজেও সেই আলোচনায় অংশগ্রহণ করি বেশ কয়েকবার, কথাবার্তা হয় এসডিএম এবং ডিএমডি মূলত আলোচনাটাকে চালান ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে যুক্ত করে। এখানে গিয়ে প্রায় আমার যা মনে পড়ছে প্রায় 78টা মতো পরিবার সম্ভবত ছিল, এই পরিবারগুলোর সঙ্গে আমরা দফায় দফায় কথাবার্তা আমরা বোঝানোর চেষ্টা করলাম, আপনারা এখান থেকে উঠে যান ঠিক আছে, শেষ পর্যন্ত গিয়ে একটা মীমাংসা আসলেন তারা যে আমরা যাবো আমাদেরকে অল্টারনেট বিকল্প জায়গা দিতে হবে, নাম্বার ওয়ান, দুই বললো তাদের বাড়ি গড়িয়ে দিতে হবে, তিন বললো সেখানে বিদ্যুতায়ন করে দিতে হবে, চতুর্থ বললো এখানে স্বাস্থ্য পরিষেবার সুযোগ করে দিতে হবে, তারপর পঞ্চম বললো রাস্তাঘাট করে দিতে হবে, তারপর পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে, একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র দিতে হবে, এগুলি তাদের মধ্যে দফায় দফায় কথাবার্তার পর তারপর একটা জায়গা বের করব এবং এয়ারপোর্টের পশ্চিম দিকে একটা জায়গাতে সেখানে গিয়ে আমরা এই পরিবারগুলোকে জায়গা দিই, জায়গা দিয়ে সেখানে সরকার থেকেই একটা প্রজেক্টে আমরা তাদেরকে ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় এবং রাস্তা নির্মাণ করে দেওয়া হয়, পানীয় জলের জন্য ব্যবস্থা করা হয় এবং ইলেকট্রিসিটি লাইন টেনে দেওয়া হয় এবং একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেখানে স্থাপন করা হয়। আরেকটা ছোট আকারের এই যে প্রাইমারি যেগুলি মাল্টিপারপাস ওয়ার্কার থেকে একটা স্বাস্থ্যকেন্দ্র দেওয়া যায় কিনা এটাও সম্ভবত হয়েছে কিনা আমি ঠিক আর বলতে পারি, এটাও করার কথা ছিল স্বাস্থ্য দপ্তরকে বলতে হয়েছিল। এই অর্থটা এই যে কাজটা তাদের পুনর্বাসনের জন্য যে অর্থটা এটা সবটাই রাজ্য সরকারকে বহন করতে হয়েছে, এই পুনর্বাসন অর্থ সবটা তাদেরকে রাজ্য সরকার বহন করতে হয়েছে। এর সঙ্গে কিছু জায়গা ছিল যেগুলি ফাঁকে ফাঁকে এগুলি যুদ্ধ হয়ে গেছিলো সেগুলি অধিগ্রহণ করতে হয়েছে আমাদের, আমার যা মনে পড়ছে যে 35 কোটি টাকার উপরে আমাদের খরচ হয়েছিল এবং রাজ্য সরকারের পুনর্বাসনের জন্য, এই পুনর্বাসন প্রক্রিয়া এবং কিছু ল্যান্ড আমাদের টেক ওভার করতে হয়েছে, আমাদের জমিও কিছু অধিগ্রহণ করতে হয়েছে 35 কোটি, প্রায় 35 কোটির উপরে, এটা মিনিমাম টাইম বলছি, আরও হয়তো বা পরে হয়তো আরও কিছু লেগেছি না আমার ঠিক সবটা মনে হয়, অনেক আগে ঘটনা তো সবটা মনে আসছে না, 35 কোটির উপরে এইটুকু আমি জানি, এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে পরিবহন দপ্তরকে রাজ্য সরকারকে বহন করতে হয়েছে। খুব বক্তব্য কি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সাবডিভিশনাল হেডকোয়ার্টারগুলো নেটওয়ার্কের আওতায় আনতে হবে, এই ছিল বক্তব্য, অল্টারনেটিভ রাস্তা রেলওয়ে নেটওয়ার্কে এবং রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে আমরা প্রস্তাবটা পাঠিয়েছিলাম যে এটা ধর্মনগর কৈলাস শহর কমলপুর খোয়াই মোহনপুর হয়ে যে কোনো দিক দিয়ে এটা যাবে, গিয়ে সেটা বক্সনগর সোনামুড়া কাঁঠালিয়া ব্লক, আমি ব্লকের কথা বলছি কাঁঠালিয়া ব্লক রাজনগর ব্লক হয়ে সেটা বিলোনিয়াতে গিয়ে লাগবে এবং ইফ ন্যাসারি এটাকে সাবরু পর্যন্ত নিয়ে যেতে হয়েছে অল্টারনেটিভ লাইন হিসেবে করার জন্য, এ প্রস্তাব লিখিত হয়ে গিয়েছে, সাবমিটও করা হয়েছে, ইন প্রিন্সিপাল তারা মেনেও নিয়েছিলেন, ফার্স্ট পোর্শন হিসেবে তারা এটা দেখেছিলেন যে এদিকটাকে কাজ শুরু করা মানে ওই কমলপুর কৈলাসহর এগুলিকে কানেক্টিং কী করা যায়, তখন একটা সার্ভের জন্য অর্থ ধরেছিল, এটা সার্ভে করার জন্য তাদের ইয়ের মধ্যে অর্থ ধরা ছিল এবং সার্ভে কাজ শুরু করবে সিদ্ধান্ত হয়েছিল, আমাদেরকে জানিয়েছিলেন সার্ভে করার জন্য অর্থ বরাদ্দ হচ্ছিল সার্ভে করার, কিন্তু এরপরে প্রগ্রেসটা আর কি বলতে পারবো, এর পরে কোনো প্রোগ্রেস হচ্ছে সেটা বলতে পারবো, যেমন ধরুন আরেকটা প্রস্তাব দিয়েছিল কাঞ্চনপুরকে কানেক্টিং করা, এটা এসেছিল ট্যুরিজমের প্রস্তাব প্রশ্নে যাতে ধর্মনগর থেকে কাঞ্চনপুরকে কানেক্টিং করা যায়, এটাও কিন্তু সার্ভে হয়েছিল, আমি যদিও জানি এটাও সার্ভের আওতায় নিয়েছিলেন, এদিকে কাঞ্চনপুরকে যাতে ইয়ে করা যায় এটাও সার্ভের আওতায় নিয়েছিলেন।